আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি যেখানে আমরা আমি একটা নতুন ট্রাস্টেড সাইট নিয়ে আপনাদেরকে রিভিউ দেব যে সাইটটা আপনি প্রতিদিন টিআরএক্স ক্লেম করতে পারবেন সেই সম্পর্কে আজকে ভিডিও দিচ্ছি সাইটটি লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে পিন করা থাকবে আপনারা কমেন্ট থেকে নিয়ে নেবেন কমেন্ট সেকশনে আমি সুন্দর করে সাইটের লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে আপনারা খুব সহজে জয়েন করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কিন্তু ইউজার জয়েন করছে তাদের কত কয়েন আন হয়েছে সেটা দেখতে পাচ্ছেন এবং কত মানুষ উইড্রো করছে সেটা কিন্তু তাদের সাইটে সবসময় আপডেট হচ্ছে এবং এখানে মোটামুটি পিটিসির কাজগুলো আপনারা পাবেন তো এখানে রেজিস্ট্রেশন করার জন্যে আমাদেরকে রেজিস্টার অপশনে ক্লিক দিতে হবে আমরা প্রথমেই এখান থেকে রেজিস্টার অপশনে ক্লিক দিয়ে নিচ্ছি তারপরে এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইমেল দিতে হবে আপনার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দেবেন দেওয়ার পরে কিন্তু এখানে একটা দেখতে পাচ্ছেন রিক্যাপচার ভার্সন টু দেওয়া আছে তারপর এখানে আই এম নট রোবোট তারপর এখান থেকে গেট স্টার্টেড দিলে আপনার কিন্তু হয়ে যাবে তো অ্যাকাউন্টটা খুব খোলা সহজ আপনারা অ্যাকাউন্টটা এইভাবে খুলে নেবেন তো ভিওর্স আমি সব কিছু দিয়ে দিছি এখন এখান থেকে আই এম নট রোবটে ক্লিক দিচ্ছি তারপরে গেট স্টার্টেডে এখানে ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটা অলরেডি খুলে গেছে আমরা ড্যাশবোর্ডে চলে এসেছি এবং এখানে অ্যাকাউন্ট ব্যালেন্স ইনফরমেশন আপনারা দেখতেছেন যে জিরো এবং এখান থেকে টোটাল রেফারেল রেফারেল কমিশন আমরা পঁয়ত্রিশ করে পাবো এখানে দেখতে পাচ্ছি এবং এখানে রেফারেল লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন এই লিঙ্ক দ্বারা আপনি যদি জয়েন করেন কাউকে তাহলে কিন্তু আপনি একটা রেফার কমিশন পাবেন এবং এনার্জি এবং টোটাল রেফারেল এবং ডিপোজিট ব্যালেন্স সব কিছু এখানে জিরো তারপর এখান থেকে দ্য হায়েস্ট অ্যামাউন্ট শর্টলিং ক্লেম শর্টলিং নাও এখান থেকে আপনি শর্টলিং করে ইনকাম করা যাবে উইথড্রো বলছে ডিক্রিজ ট্রন ইনক্রিজ ট্রন প্রাইস এটা বলছিল পরে নেবেন তারপর এখান থেকে সিলেক্ট মেথড দেখতে পাচ্ছেন যে এখানে ট্রন ফাউসেট পে এক পুচে পঁচাশি সাতআশি নাকি দেখি আমরা এই যে এখান থেকে দেখতে পাচ্ছি ট্রন ফাউসেট পে এক কোয়েন্ট পঁচাশি সাতআশি জিরো পয়েন্ট পঁচাশি তারপর লাইট কয়েন দেখতে পাচ্ছেন এক কয়েন মানে হচ্ছে ট্রিপল জিরো থ্রি সাতআশি টগি কয়েন ফ্লোগ্রা ড্যাশ থিয়েটার হ্যাঁ আপনারা বিসিএস কয়েন ডিগি বাইট মোটামুটি আমাদের এখান থেকে ট্রনে এবং লাইট কয়েনে নেওয়াটাই বেটার হবে তো এটা থাকলো তারপর এখানে পে ওয়ালেট অর আইডি এটা লাগবে তো ফাউস্টেড পে অ্যাকাউন্ট কীভাবে খোলে সেক্ষেত্রে জন্য আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে অলরেডি সেটা দেখে নিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন আগে আপনারা ইনকাম করেন তারপর এখান থেকে উইথড্র করতে পারবেন তারপর এখান থেকে এই যে দেখেন উইড্রো দেওয়ার জন্য এখানে অ্যামাউন্টটা আমরা সিলেক্ট করব এখানে ফাউসেট পের ওয়ালেট অ্যাড্রেসটা দিব দেওয়ার পরে এখান থেকে জাস্ট উইড্রোতে ক্লিক করলে আমাদের উইড্রোটা হয়ে যাবে উইথড্রো করা খুবই মানে সহজ এবং ট্রান্সফার টু ডেপোজিট ব্যালেন্স আপনারা যদি এটা যদি ডেপোজিট করতে চান যেটা আর্নিং করছেন সেটাও করতে পারবেন দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে দিস বা ব্যালেন্স ইজ দ্য ক্রিয়েট পিটিসি অ্যাডস অ্যান্ড কেন উইথড্রো অ্যামাউন্ট ট্রান্সফার এখানে আমি যদি দিয়ে এখানে এক্সচেঞ্জ করি তাহলে আমরা ডিপোজিট অ্যাকাউন্টে চলে যাবে তো সেটা এখন দরকার নেই তো উই তাহলে দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে এখানে মোটামুটি বুঝিয়ে দিলাম যে কিভাবে অ্যাকাউন্টের ব্যালেন্স এবং সবকিছু এখন কাজটা দেখাচ্ছি ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন সব কিছু বোঝানোর চেষ্টা করব এখান থেকে আপনারা থ্রি ডট মেনুতে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে মোটামুটি শর্ট লিঙ্কের আমাদের বিয়াল্লিশটা এখানে কাজ আছে পিটিসির কার্ড আছে তিনটা তারপর এখান থেকে মোটামুটি আপনারা সব কিছু দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট ম্যানুয়াল ফাউসেট অটো ফাউসেট শর্ট লিঙ্ক ট্যাস্ক পিটিসি লটারি অ্যাডভার্টাইজ হ্যাঁ ডিপোজিট অ্যাকাউন্ট হিস্টোরি সবগুলো আছে তো চলেন আমরা যদি এখানে পিটিসিতে ক্লিক করি পিটিসিতে আমাদের হচ্ছে যেতে হবে এবং এখানে কি কাজ দেয় আমরা দেখি তো দেখতে পাচ্ছেন ভিউর্স এখানে আমরা চারটা অ্যাডস অ্যাভেলেবল দেখতেছি তো এক এক সময় এক একটা বাড়ে এটা আসলে কোনো সময় কমও থাকতে পারে আবার কোনো সময় বেশিও থাকতে পারে এটা আসলে আপনার কাজের উপরে এবং কোম্পানির পলিসির উপরে নির্ভর করে তো এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল দুই লাখ কয়েন্স বলছে এবং ফ্রি বিডিসি মাইনিং দেখতে পাচ্ছেন নো ডিপোজিট নিডেড বলছি ইনস্ট্যান্ট পে আউট করবে এবং দেখেন এখানে একশো ব্লক পার ডে তো দেখেন এখানে কত দিবে দেখেন পঞ্চাশ হাজার কয়েন্স পাঁচ সেকেন্ড গো দিতে বলছে এখানে একটা কাজ তারপর এখানে হ্যালো এখানে বিটিসি ক্লাইম্যাক্স পঞ্চাশ হাজার পাঁচ সেকেন্ড গো দিতে বলছে তো এখানে আমাদেরকে পাঁচ সেকেন্ড করে যে আর কি লিঙ্কগুলো ছোটো ছোটো কাজ এগুলো করতে হবে তো এখানে আমরা সবগুলো মিলিয়ে এই চারটা থেকে আমরা হচ্ছে এই দুই লাখ কয়েন পেয়ে যাব তো চলেন এগুলো আমরা করে ফেলি দুই লাখ কয়েন্স আমরা করে ফেলি তো এখান থেকে জাস্ট গোতে ক্লিক দিবেন গোতে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে একটা টাইমার এই যে দেখেন কাউন্ট হচ্ছে এক সেকেন্ড এবং জিরো সেকেন্ড হয়ে গেছে এবং দেখেন আমরা যে কমপ্লিট দের গেট দ্য রিওয়ার্ড তো এখান থেকে আমরা এই ক্যাপচারটা কমপ্লিট করার সাথে কিন্তু এই রিওয়ার্ডটা পেয়ে যাব ঠিক আছে খুবই সহজ একটা কাজ তো এখান থেকে আমরা এটা করে ফেলতেছি দেখেন আমি আপনাদেরকে করে দেখাই আই এম নট রোবটে ক্লিক দিবেন তারপরে এখান থেকে ভেরিফাই ক্লিক করে দিবেন ভেরিফাই ক্লিক করার সাথে কিন্তু এখান থেকে আপনি হচ্ছে আগের সাইটটাতে ব্যাক চলে যেতে পারেন এই যে এখান থেকে আমরা আগের সাইটটাতে ব্যাক চলে আসি এবং দেখেন বলছে গুড জব এই যে পঞ্চাশ হাজার কয়েন্স হ্যাজ বিন অ্যাডেড টু ইওর ব্যালেন্স তো দেখেন আমাদের জাস্ট খালি পাঁচ সেকেন্ডে আমরা পঞ্চাশ হাজার কয়েন্স পাইলাম তো পঞ্চাশ হাজার কয়েনে কত সাতশী হয় সেটা আপনারা কিন্তু সামনে দেখতে পাবেন এবং আমি চারটা কাজের মধ্যে একটা করে ফেললাম আর তিনটা কাজ আছে দেখতে পাচ্ছেন এক লাখ পঞ্চাশ হাজার আরও পাবো তো আমরা যেখানে নেক্সট কাজটা করি এখানে গোতে ক্লিক করলাম তারপর দেখতে পাচ্ছেন আবার এখানে সেকেন্ড চলছে দুই এক এবং জিরো এবং সাথে সাথে আমরা এখান থেকে আই এম নট রোবটে ক্লিক করে দিয়ে ভেরিফাই করে নিব এবং এখানে আরেকটা সাইডে চলে আসবে এবং সাইডটাতে আমরা ওপেন হওয়ার সাথে কিছুক্ষণ থেকে আবার পিছনের সাইডটাতে চলে যাবো তাহলেই কিন্তু আমরা এটা পেয়ে যাব ঠিক আছে এই যে এখান থেকে দেখেন আমরা এই যে দেখেন গুড জবস কিছুক্ষণ আর কি থাকতে হবে আপনাকে দেখেন সাথে সাথে আমাকে দেখাচ্ছে পঞ্চাশ হাজার কয়েন পেয়ে গেলাম ওকে দিয়ে দিছি এটা কিন্তু আমি পেয়ে গেলাম আর দেখেন দুইটা আছে কাজ দেখেন জাস্ট খালি গোতে ক্লিক করে দিচ্ছি এবং সাথে সাথে এখানে আপনাদের এই যে শুরু হয়ে গেল কাজটা এবং এর থেকে আমার মনে হয় যে সহজ কাজ আপনাদের নাই এবং এখান থেকে আই এম নট রোবট জাস্ট সাইটটা ভিজিটের ফলে একটা ভিজিটর পাচ্ছে তারা আমাদেরকে কিছু পরিমাণ অ্যামাউন্ট দিচ্ছে এখানে খুব কোনো কষ্টের কিছু নাই আপনারা এই যে এখান থেকে জাস্ট খালি মেন সাইটটাতে চলে আসবেন দেখেন সাথে সাথে আমাদেরকে পেমেন্টটা করে দিছে ব্যালেন্স হয়ে গেছে এবং লাস্ট একটাই কাজ আছে এটাও করে দেখাচ্ছি জাস্ট খালি অ্যাডের উপরে ক্লিক দিয়ে গোতে ক্লিক দিব এবং আমাদের সাথে সাথে এখানে কাউন্ট হওয়া শুরু হবে সাইটটা আসবে অ্যাডগুলো দেখাবে আমরা কিন্তু ইনকামটা করে ফেলব এই যে দেখেন আই এম নট রোবট দিলাম এবং সবগুলো কাজ হয়ে গেছে এখন আমি এখন আগের সাইডে ফিরে যাচ্ছি এবং কিছুক্ষণের মধ্যে দেখেন এটাও অ্যাডটা চলে আসবে আরেকটা কাজ দেখাচ্ছে এখানে আমি আরেকবার ক্লিক দিই ক্লিক দিয়ে আমি সম্পূর্ণ করে আপনাদেরকে দেখাচ্ছি যে কত টাকা হলো এখান থেকে এই যে সেকেন্ড কাউন্ট হওয়া শুরু হয়ে গেছে এক দুই এবং এখান থেকে এখনই রোবটে ক্লিক দিয়ে দিব এবং এখান থেকে আমাদের কিন্তু হয়ে যাবে এখানে আসলে যতক্ষণ পর্যন্ত না আপনার এটা দেখাবে ক্রোম ব্রাউজারে ততক্ষণ দুই থেকে তিন সেকেন্ড আপনাকে থাকা লাগবে এটা আসার পরে কিন্তু আপনি ব্যাক চলে যাবেন এবং দেখবেন যে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা হয়ে গেছে দেখেন এই যে দেখেন এখানে ডায়মন্ড যে প্লে বাটনটা চলে আসছে এখানে চলে আসছে এবং এখান থেকে ইনভ্যালিড ক্যাপচা দেখাচ্ছে সরি কোনো একটা কারণে আমাদেরকে ইনভ্যালিড ক্যাপচা দেখাচ্ছে এই কারণে কিন্তু এই একটা পেমেন্ট আমরা হয়তোবা পাচ্ছি না কোনো প্রবলেমের কারণে এটা আবার করে নিতে হবে তো যাই হোক আমরা যে কটা কমপ্লিট করলাম আমরা যদি ড্যাশবোর্ডে চলে যাই তাহলে আমাদের সিস্টেমটা দেখতে পাবো যে আমরা কত পয়েন্ট কালেক্ট করছি চারটা মোটামুটি কাজ করে এই যে দেখেন ব্যালেন্সে এক লক্ষ পঞ্চাশ হাজার সাতআশি অ্যাড হয়ে গেছে আমরা যদি ব্যালেন্সের উপরে ক্লিক দিই তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এবং উইড্রো এই যেখানে বলছে যে এক কয়েন মানে হচ্ছে এত সাতশি তাহলে দেখেন এখানে আমাদের মোটামুটি কত কয়েন হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার কয়েন হয়েছে তো এই যে এখানে যদি এটা হচ্ছে এই যে এটার সাথে সাথে উইড্রো করতে পারবেন দেখেন এটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে এবং এটা অনুযায়ী এটা পাবেন ফসেট পের আইডিটা এখানে বসায় দিয়ে আপনি খালি উইড্রোতে ক্লিক দিলে উইড্রোটা হয়ে যাবে তো এটা হচ্ছে কাজ এবং এখানে হচ্ছে আপনার শর্ট লিঙ্কের একটা কাজ আছে শর্ট লিঙ্কের কাজটাও কি খুব ভালো এবং এখান থেকে বিয়াল্লিশটা কাজ আছে আপনি জাস্ট লিঙ্ক শর্ট করে এখান থেকে আর্ন করতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের বিয়াল্লিশটা লিঙ্ক চলে এসছে এবং বিয়াল্লিশটা কাজের জন্য দেখেন এতগুলা কয়েন আমরা পাবো এবং এখান থেকে বিয়াল্লিশ এনার্জি দেখাচ্ছে এগুলো পাবো তো কমপ্লিট করতে দেখেন লিঙ্ক আফটার ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য লিঙ্ক ওয়ান্স ইউ ক্লিক এবল টু ক্লিক নিউ লিঙ্কস আফটার ফাইভ মিনিট তো একটা লিঙ্ক থেকে আরেকটা লিঙ্কে যেতে আমাদের ফাইভ মিনিট সময় দিতে হবে তো এই ফাইভ মিনিটের জন্য আমাদেরকে এতগুলো আর কি সাতাশি দিবে দেখতে পাচ্ছেন তো এখান থেকে গোতে ক্লিক করে আপনি চলে যাবেন জাস্ট এভাবে ক্লিকটা দিবেন ক্লিকটা দেওয়ার পরে আপনার কিছুক্ষণ লোড নেবে আমার হচ্ছে নেটটা খুবই স্লো দেখেন ভিওর্স আমরা চলে এসেছি এবং এখানে কিন্তু একটা হচ্ছে টাইমার কাউন্ট হচ্ছে টাইমারটা দেখেন থ্রি ফোর এভাবে কাউন্ট হতে হবে এবং স্টেপ দেখতে পাচ্ছেন আমরা এক নাম্বার স্টেপে আসি চারটা স্টেপ পূরণ করতে হবে তো এইখান থেকে সবগুলা করার পরে আপনি কিন্তু এখান থেকে এ আর্নিংটা করতে পারবেন এখান থেকে আমি দেখাচ্ছি দেখেন জিরো হয়ে গেছে ক্লিক দেখ টু কন্টিনিউতে আমরা ক্লিক দিব তারপরে দেখেন এখানে আমরা এখন দুই স্টেপে আসি আবার সাত পর্যন্ত কাউন্ট হবে এভাবে আপনাকে চারবার করতে হবে চারবার করার পরে কিন্তু এটা আপনার কমপ্লিট হবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমাদের হয়ে গেছে আবার ক্লিক টু কন্টিনিউ দিব আবার সেমভাবে এটা চালু হবে এভাবে আমাদেরকে 10 সেকেন্ড করে করে থেকে এটা কমপ্লিট করে নিতে হবে কারেন্ট স্টেপটা স্টেপটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমরা এটা পেমেন্ট পাবো এসে দেখেন কন্টিনিউ টু ফোর ফোর হয়ে গেছে দেখেন ক্লিক টু ডাউনলোড ওকে এখানে বলছি এখানে আপনারা চলে যাবেন ঠিক আছে এটা হচ্ছে জাস্ট ওয়ান্স দিয়ে ওপেন করে নেবেন তো এখান থেকে আমি আগের পেস্টতে চলে যাব শর্ট লিঙ্কস তো দেখেন এখানে কিন্তু আমার হচ্ছে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কাজটা হয়ে গেছে মোটামুটি এবং কিছুক্ষণ সময় অপেক্ষা করতে বলছে তারা তারা যেহেতু পাঁচ মিনিট করে সময় বলছে যেখানে তো আপনারা এইভাবে পাঁচ মিনিট অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে কিন্তু আপনার পেমেন্টটা হয়ে যাবে যেহেতু যে লিঙ্কগুলো আছে টোটাল পাঁচ মিনিট ওয়েট করতে হয় তো পাঁচ মিনিট দেখাতে গেলে অনেক সময় লাগতো বের হয়ে আসছি আপনারা এভাবে কমপ্লিট করে নেবেন আশা করি ভিডিওটা বুঝতে পারছেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে আমরা আপনাদের মতো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম ও রহমতুল্ল